इतना मेकअप मत करो, आराम डर जाएगा। কতগুলো জিনিস নিয়ে বেশি কিছু আনিনি, বয়ে বয়ে আর কত কি আনা সম্ভব, তো সামথিং কিছু আছে। আমি ফেসটা আমার ক্লিন করে এসেছি বাড়ির থেকে, তো আর করছি না। তো এই কটি জিনিসের মধ্যে ওকে আমি সাজাবো। ঠিক আছে।
আমি তো বুঝতেই পারছি না যে কোথায় দিচ্ছি। দেখো গাইস, ও ফার্স্ট টাইম কাউকে মেকআপ করছে, আবার চোখ বেঁধে, তো টুইস্ট বুঝতে পারলে আর দিবি রেখে দিচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের অবস্থা এখন আপাতত কি। তো এখন অনেক জিনিস আছে যেগুলো অ্যাপ্লাই করো। এবারে তুই আমার ইউজ কর আইশ্যাডোটা, আমি একটা, তুই একটা কালার যে কোনো বাছ, ওই বাছ যে কোনো কালার বাছ, মানে এই দে এই সব কালারগুলো আছে, যে কোনো একটা কালার। ঠিক আছে, হ্যাঁ সব শেষ করে দে আমার। গাইস, আমি চোখের উপরে ইয়ে করে দিচ্ছি, একটু সুবিধা হতো। তো আমি একবার চেক করি ও কি করলো। আহ, হোলি খেলেছি আমি গাইস, হোলি খেলেছি, লিটারালি আমি হোলি খেলেছি। আমি ইউজ করবো আইব্রো পেন্সিল গাইস। এটা সিজার থাকলে ভালো হতো, সিজার হয়েছে, তো যাই হোক। এবার তুই আমার ব্লুটা আঁকবি, আমি ব্লুটা দিয়ে দেবো এটা পেন্সিল, এটা হচ্ছে আইব্রো পেন্সিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিরকম ভ্রু এঁকেছে, মানে অবস্থা তো কে করেছে, অবস্থাটা তুই না আমি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছো
আমি একে কি সুন্দর একটা লুক করেছি, একদম বিউটিফুল লাগছে। হ্যাঁ, আমাকে এই ছোপটা হলি খেলেছে আর একদম লিপস্টিকটা দেখতে পাচ্ছো, রক্ত খেয়ে মানে পুরো পাঠার রক্ত খেয়ে এসেছে, পাঠার রক্ত খেয়ে এসেছে। আর আইলাইনার লাগানো ধরন দেখো, মানুষ চোখের উপরে আইলাইনার লাগে আর ও কোথায় লাগে, তো চোখ বন্ধ ছিল তোমরা দেখো, তো তোর একটা নিজস্ব সেন্স থাকবে না আমি কোথায় ঘুষছি জিনিসটা। ভাগ্যিস আমি বেশি কিছু নিয়ে যাইনি, এত মেকআপের জিনিস নিয়ে একদম সব আমার সর্বনাশ হয়ে যেত। তো বকবক তো একটু কম করছি, তো চলো সায়নের কাছে রিভিউটা জেনে নিই। বল কেমন সাজালি? এই তো তোমরা দেখো কেমন সাজিয়েছি, একদম মানে ফুলটসি লাগছে একদম পুরো। হ্যাঁ, ফুলটসির ব্যাপারটা তোমাদের কালেঙ্কারিটা আমি তোমাদের একদিন বলবো, ঠিক আছে? টাইম করে তো ভিডিওটা আর লম্বা করবো না, আমাকে একটু ফেসটা পুরো ক্লিন করতে হবে। তো বাইরে একটু যাই, তোমার কাছে রিভিউটা শুনে নিই, তোমরা দেখতে পারো। আমি বলেছিলাম যে যদি চোখটা আমার খুলে থাকে তাহলে ঠিক হবে, আমি কিছু বুঝতেই পারিনি, এইটা যে ঢাকা ছিল চোখের মধ্যে আমি কিছু দেখতে পারি। তবু এটাই তো টুইস্টের কাজ করে বলো। তো যাই হোক, ভিডিওটা লম্বা করছি না, এখানেই স্টপ করছি। তো আমি ফেসটা ক্লিন করে আবার তোমাদের সাথে একবার কথা বলবো। তো ফ্রেন্ডস, আমরা এখন রিভিউ যাই, আমি ভুলবার কথা বলছি এরকম মেকআপে। তো যাই হোক, আমি এখন স্নেহাকে আমাদের ফোন করেছি, তো ওর কাছে আমি রিভিউটা শুনবো, কারণ স্যার আমাকে বাইরে যেতে দেয়নি। তো এই যে দেখ, দেখো গাইজ, ও আছে কিন্তু ক্যামেরাতে, ঠিক আছে? না না, কেমন লাগছে বল একবার, কেমন লাগছে? কিরকম ডায়লগ দিচ্ছিল তুই জানিস না। হ্যাঁ দেখ দেখ, আর ও আইব্রো করেছে, দেখ আইব্রো করেছে, দেখ এই দেখতে পাচ্ছিস, আইলাইনার লাগিয়ে দেখ, চোখটা দেখা দেখ, এই চোখে, এই চোখে তোর হোলি খেলিয়ে দিয়েছে আমাকে, আইশ্যাডো লাগিয়েছে ওপর নিচ। কিন্তু কি করবো বলো, আমার আমার চোখে এইটা বাঁধা ছিল, তাহলে কি করে পারবো এইটা বাঁধা, ওটাই তুই এটা সবাই জানি সবাই মানে বদনাম করবে আমারই, কিন্তু ওর গায়ে লাগছে কারণ মেকআপটাও করেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে স্টপ করছি, তোমরা কিন্তু রিভিউটা জানাতে ভুলো না যে ও কেমন আমার মেকআপটা করেছে। তো লাস্ট একবার তো দেখিয়ে দিই ফেসটাকে, যারা নতুন দেখছো আমাদের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো সবার নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ফেস্টের জন্য একটা লাইক, তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই বাই। হ্যাঁ, তোকে এবার ঠাস করে আমি বাইটা করছি।